جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى. جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى. وتطلب نفس له طاعة. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের সমাজে অনেক অভিভাবক রয়েছেন যারা তাদের সন্তানকে সুন্দর একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে চান, কিন্তু তারা যেমনটি চান সেভাবে পান না। অনেকেই চান যে আমি আমার সন্তানকে ইংরেজি পড়াই, সায়েন্স পড়াই, গণিত পড়াই, পাশাপাশি আমার সন্তান যেন কোরআন শিখে, হাদিস শিখে, ইসলামের মৌলিক জ্ঞান শিখে এবং কোরআন সুন্নার আলোকে নৈতিকতাও শিখে। সে এগুলো শিখে তাকওয়ার মানদণ্ডে এমন উঁচুতে পৌঁছবে সে যেন আর ডাকাত না হয়, চোর না হয়, ঐশীর মতন মা বাবা হত্যাকারী না হয়। কিন্তু আমাদের অভিভাবকদের এই প্রত্যাশাটা অনেক জায়গায় পূরণ হয় না। আধুনিক প্রতিষ্ঠানে গেলে দেখা যায় কোরআন সুন্নাহ কোনো কিছু থাকছে না, ইসলামী ভ্যালুস তারা পাচ্ছেন না। আবার ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে গেলে দেখা যায় কোরআন সুন্নার শিক্ষা আছে, কিন্তু আধুনিক শিক্ষার ব্যাপারে অনেক পিছনে তারা। এই দুটি বিষয়ে সমন্বয় করতেই আমরা নিয়ে এসেছি সাফির একাডেমিকে, যেই একাডেমি হবে আধুনিক শিক্ষার জন্য যেরকম চমৎকার একটি একাডেমি, ঠিক তেমনি এই একাডেমি হবে আরবি, কোরআন, হাদিস এবং ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের একটি আদর্শ প্রতিষ্ঠান। আমাদের যে কোর্স কারিকুলাম সেগুলো চলবে ব্রিটিশ সিলেবাস অনুযায়ী, এটি চলবে নার্সারি থেকে ক্লাস 8 পর্যন্ত। এরপর আপনার বাচ্চারা চয়েস করতে পারবে ক্লাস 9 থেকে এইচএসসি লেভেল পর্যন্ত সে ন্যাশনাল কারিকুলামে যেতে চাইলে সেখানেও যেতে পারবে, ক্যামব্রিজ আর এক্সেল চয়েস করলে সেখানেও যেতে পারবে, আবার দাখিল আলিম গ্রুপ চয়েস করলে সেটাতেও তারা যেতে পারবে। অর্থাৎ 8 পর্যন্ত পড়ে তিনটা চয়েসের যে কোনো একটি বাছাই করে ওই তিনটা গ্রুপের যে কোনো একটিতে সে ভালো করে আবার পড়াশোনা করবে আমাদের এখানে। এরপরে সে তার মতো করে তার ফিল্ড সে বেছে নেবে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই উদ্যোগে সাথী হন, আমাদের সাথে থাকুন, আপনাদের সন্তানগুলোকে সোনার টুকরা হিসাবে গড়ে তোলার জন্য আমাদের উপর ছেড়ে দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কিছু করার, ভালো কিছুর সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। وتصفو الحياة بنور هدى. جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى. وتطلب نفس له طاعة.